আমার এই গাছটি, এটি হচ্ছে দার্জিলিং কমলা লেবুর গাছ। এটি আমি তৈরি করেছি নিজে হাতে। এর বয়স হচ্ছে মাত্র 4 মাস। দর্শক, আমরা ইচ্ছে করলে কিন্তু আমাদের মাদার প্লান্ট থেকে এমন ভালো ভালো চারা নিজেই তৈরি করে নিতে পারি। সেটি কী পদ্ধতিতে, আজকের প্রতিবেদন সেটি। আর সেটি হবে খুবই স্বাস্থ্যবান এবং খুবই ভালো কোয়ালিটির। চারা তৈরির এই কাজটি কিন্তু আমরা বিভিন্নভাবে সারতে পারি, যেমন গ্রাফটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা। যেমন এটি আমি করেছি, এটি বাতাবির চারা, উপরটা হচ্ছে কমলা লেবুর চারা, এখানে গ্রাফটিং করেছি, তাক দেখতে পাচ্ছেন, গ্রাফটিংয়ের মাধ্যমে হয়। দর্শক, ইচ্ছে করলে আমাদের ঘরোয়া উপাদান দিয়ে হরমোন তৈরি করে সে হরমোন দিয়ে কিন্তু আমরা আবার গাছও তৈরি করে নিতে পারি। আজকে সেটি দেখাবো। আমাদের বাগানে যে হরমোনটি থাকে সেটি হচ্ছে প্রাকৃতিক হরমোন। এই দেখুন, সাধারণ ভাষায় এটি অ্যালোভেরা জেল বলতে পারেন এগুলো, কিন্তু এরা কিন্তু একটি উৎকৃষ্ট মানের হরমোন। এই হরমোন দিয়ে আমরা কিন্তু চারা তৈরি করে নিতে পারি। দ্বিতীয় হচ্ছে এই ছোট্ট একটি আলু, এই আলুটি পিষেও কিন্তু হরমোন তৈরি করা যায়। এরাও কিন্তু প্রাকৃতিক হরমোন এবং ভালো মানের হরমোন। এরকম অনেক কিছু রয়েছে, দারচিনি রয়েছে, পেঁয়াজ রয়েছে। তো এই সকল দিয়ে কিভাবে আমরা চারা তৈরি করব সে প্রসেসটি আজকে আলোচনায় থাকবে। আমি এখানে দুটো বোগানভিলিয়ার ডাল নিয়েছি, এটি গাছ ছাঁটার সময় আমি গাছ থেকে কেটেছিলাম। সে ডাল চারা তৈরি করে আমি দেখাব। প্রথমে যে কাজটি করতে হবে, এই সমস্ত ডালকে 6 থেকে 8 ইঞ্চি করে কেটে নিতে হবে। এই দেখুন, কেটে নিলাম। অধিক পাতা ডগা সেসব রাখবেন না, খুব সিম্পলভাবে রাখবেন, কারণ সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত ডাল পাতাকে ফুলকে খাবার দিতে পারবে না, তাই সেখানে যেন পাতা রাতা না থাকে সেটি লক্ষ্য রাখবেন। সমানভাবে কেটেও নিলাম। দেখুন, কাটা হয়ে গেল আমার। এভাবে একটু ছেঁটে নেবেন, আর সবসময় লক্ষ্য রাখবেন এই সমস্ত ডালে যেন নতুন কুড়ি আসার যে পয়েন্টগুলো সেগুলো সঠিক থাকে। একদম মৃত অর্ধমৃত ডাল নেবেন না, সতেজ সুস্থ ডাল নেবেন, যেখান থেকে চারা গজানোর মতো সম্ভাবনা থাকে। অসুস্থ ডাল কিন্তু অবশ্যই নেবেন না। হয়ে গেল। এবার হরমোন দিয়ে চারা তৈরি করার দ্বিতীয় প্রসেসটি আমি সারব। দর্শক, এইসব পদ্ধতি কিন্তু ফেক ভিডিওতে বেশি দেখা যায়। টমেটোর সঙ্গে আলুর সংমিশ্রিত ফসল বেরিয়ে যায়, টমেটো আর আলু এক সমানে, কলার সঙ্গে আপেল, একই গাছে আপেল ধরে কলা ধরে, সেসব কিন্তু ফেক ভিডিওতে বেশি দেখা যায়। তো ফেক ভিডিও তো আমাদের দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে ছাদ বাগানের গাছ আমরা কীভাবে তৈরি করতে পারি। আমি কি করেছি, অ্যালোভেরাটি একটু কেটে নিয়েছি। এই দেখুন, যেন আঠাটি বা জেলটি লাগাতে সুবিধা হয়। এবার এই কাটিংয়ের গোড়ার দিকটা, আগা গোড়া একটু দেখে নেবেন, আগাটি থাকবে ওপর দিয়ে, গোড়ার দিকটাতে এই জেলটি ভালোভাবে লাগাতে হবে, ভালোভাবে লাগিয়ে দেবেন। ইচ্ছে করলে এই অ্যালোভেরার ডগার টুকরাটি সঙ্গে দেওয়া যায়, তো প্রয়োজন নেই। এই ভালোভাবে লাগিয়ে এবার আলতোভাবে, এই যে মাটি নিয়েছি আমি কাপে, আঙুল দিয়ে একটু ফুটো করুন, 1.5 ইঞ্চি পরিমাণে করবেন, যেন আমার কাটিংটি হেলে না যায়। তারপর শুধু এখানে বসিয়ে দিন, বসিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন, মাটি চাপা দিয়ে দিন।
ব্যাস প্রসেস সম্পন্ন। এটি হচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে, দ্বিতীয়টি করব আমি আলু দিয়ে। প্রথমে আমি আলুগুলো কেটে নিলাম, এবার থেতো করে নেব। আমাকে শক্তিশালী প্রাকৃতিক হরমোন কিন্তু বানাতে হবে। দর্শক, আলু থেতো করা হয়ে গেল, এবার এই প্রাকৃতিক হরমোন যেটি আমি তৈরি করলাম, এই প্রাকৃতিক হরমোনটি দিয়ে আমার গাছের কাটিংটি ভালোভাবে মেখে দেব, যেখানে আমাকে শিকড় নিয়ে আসতে হবে। মেখে দিলাম, কিছুটা কিন্তু আমি মাটি তো দিয়ে দিতে পারি। অনেকে আবার দেখলাম আলুর টুকরো করে সেখানে গেঁথে লাগিয়ে দেন, তো যখন আলুটি পচবে তখন কিন্তু শিকড়টি পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি সেই প্রসেসে যাচ্ছি না, আমি এইভাবে লাগাবো, কারণ এই পদ্ধতিতে কিন্তু আমি নতুন চারা তৈরি করেছি অনেকগুলো। আমি কিন্তু ইউটিউবে নতুন, কিন্তু বাগান হিসেবে কিন্তু বহু পুরনো, তাই আমার কথাটি বিশ্বাস করতে পারেন। এবার এটা বসিয়ে দিতে হবে আমার এই পটে। আলতোভাবে চেপে মাটিটা শুধু দিয়ে দিব। দর্শক, দুটো কাটিং দুই ধরনের প্রাকৃতিক হরমোন দিয়ে কিন্তু আমি বসিয়েছি। এবার যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে এদের পলিথিন দিয়ে বা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে, রাখতে হবে ছায়াযুক্ত স্থানে যেন শুকিয়ে না যায়। গাছের গোড়ায় বা চারার গোড়ায় সঠিক মশার রাখার জন্য হালকা পরিমাণ জলও দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। এখানে দিলাম আমি পলিথিন, যে কোনো পলিথিন নিলেই হয়, কিন্তু সাদা নেবেন যেন আলো কিছুটা পরিমাণ লাগে, ঠিক আছে। এবার শুধু নিচে বেঁধে দেব। দর্শক, ফাইনালি কিন্তু আমার কাজ কমপ্লিট, এবার শুধু ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। ঠিক এক মাস পর, গ্রাফটিংয়ে যেমন এক মাস সময় লাগে, এখানেও কিন্তু এক মাসই সময় লাগবে, এর আগে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। আমরা ফেক ভিডিওতে যাই দেখি না কেন, বাস্তব কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এক মাসের আগে কিন্তু কখনোই এই সমস্ত কাটিং থেকে নতুন চারা তৈরি হবে না, তাই এখন আমাদের এক মাস ওয়েট করতে হবে। তো দর্শক, প্রসেসটি কিন্তু ইজি, আমি এই প্রসেসে বহু গাছের চারা তৈরি করেছি। আপনারা যদি অ্যাপ্লাই করেন, আশা করি 100 মধ্যে 90% সফল হবেন। সবগুলো হয় না, বলবো না, 10টি লাগালে দু একটি মিস হয়, কিন্তু বেশিরভাগ কিন্তু হয়ে যায়। এবার ছায়াযুক্ত স্থানে রেখে দিব, ফিরে আসবো আপডেট নিয়ে এক মাস পর। প্রসেসটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই পদ্ধতি অবলম্বন করে নিজেরাই নিজেদের মাদার প্লান্ট থেকে এত সুন্দর সুন্দর চারা তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ।